ওয়েলকাম ফ্রেন্ডস, সার্ভিলেন্স সিকিউরিটি রিলেটেড নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো NVR এবং DVR এর মধ্যে পার্থক্য কি এবং আমাদের কোনটি ব্যবহার করা উচিত। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো DVR মানে হলো ডিজিটাল ভিডিও রেকর্ডার, আর NVR মানে হলো নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। এখন হয়তোবা আপনি এটা ভাবতে পারেন যে NVR যদি নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার হয় তাহলে হয়তোবা ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন ছাড়া ভিডিও রেকর্ড হবে না। বাট এমনটা একদমই না। যদি আপনি ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে আপনার সিকিউরিটি ক্যামেরা লাইভ দেখতে চান বা আপনার ক্যামেরা অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে আপনার DVR বা NVR ওয়াইফাই কানেকশন বা ইন্টারনেট সংযোগ দিতে হবে। বাট যদি আপনার বাসায় ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই। ইন্টারনেট ছাড়াও NVR হোক বা DVR হোক খুব ভালো মতো কাজ করবে। সো চলুন এবার আমরা দেখে নেই ফিজিক্যালি NVR এবং DVR কেমন দেখতে। NVR এবং DVR এর ফ্রন্ট সাইড দেখতে অনেকটা একই রকম এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ডিজাইনে তৈরি করে থাকে। বাট যেটা মেইন বিষয় সেটি হলো ব্যাক সাইড। এখানে দেখতে পারছেন DVR এর পিছনে কিন্তু BNC কানেক্টর আছে। যেমন এখানে যে DVR-টি দেখতে পারছেন এটি কিন্তু 4 চ্যানেলের একটি DVR বা 4টি ক্যামেরা সেট করা যাবে, সেক্ষেত্রে এখানে কিন্তু 4টি BNC কানেক্টর আছে। যদি এটি 8 চ্যানেলের DVR হতো তাহলে এখানে 8টি BNC কানেক্টর থাকত। তাছাড়া বাকি যে জিনিসগুলো আছে যেমন HDMI, VGA, ইথারনেট পোর্ট, USB এগুলো একদমই কমন। সো এখানে দেখতে পারছেন একটি NVR আছে। এখানে কিন্তু দেখতে পারছেন সব কমন জিনিসগুলো আছে যেমন ইথারনেট, USB, VGA, HDMI, বাট এখানে কিন্তু কোনো BNC কানেক্টর নেই। সো DVR এর পিছনে কিন্তু অবশ্যই BNC কানেক্টর থাকবে, বাট NVR এর পিছনে কোনো BNC কানেক্টর থাকবে না। এরকম ধরনের এক বা একাধিক ল্যান পোর্ট থাকবে। সো যদি টেকনোলজির কথা বলি তাহলে DVR কিন্তু অনেক পুরনো দিনের টেকনোলজি আর NVR লেটেস্ট টেকনোলজি। DVR এ এরকম ধরনের পুরনো দিনের CC ক্যামেরা ব্যবহার করা হয় আর NVR এ এরকম ধরনের লেটেস্ট IP ক্যামেরা ব্যবহার করা হয়। দেন যদি আসি ইমেজ কোয়ালিটিতে তাহলে DVR এর থেকে কিন্তু NVR এর ইমেজ কোয়ালিটি অনেক ভালো। যদিও DVR এর ক্যামেরা থেকে NVR এর ক্যামেরাগুলো সামান্য একটু দামি হয়, বাট এখানে দামের কথা বলা যাবে না কারণ ওভারঅল স্টেবিলিটি এবং কোয়ালিটির দিক থেকে চিন্তা করলে IP ক্যামেরা অনেক ভালো। সো কোয়ালিটির কথা তো বুঝতেই পারছেন যে DVR থেকে NVR এর কোয়ালিটি এবং ফিচার্স অনেক ভালো। আমি আসলে পার্সোনালি অনেক DVR এবং NVR এ কাজ করেছি, সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে DVR এ আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করা লাগে। যেমন ইমেজে ফ্লিকারিং হওয়া বা ইমেজ ব্লার হয়ে যাওয়া, এবং কিছুদিন পরপর দেখা যায় কানেকশনগুলো লুজ হয়ে যায়, সেক্ষেত্রে একটা বা দুইটা ক্যামেরা অফ হয়ে যায়, অন্যদিকে ভিডিওর ব্যালুন নষ্ট হয়ে যায় বা অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায়। সো এইসব সমস্যা কিন্তু খুবই কমন DVR বা XVR যেটাই বলেন না কেন এইসব ডিভাইসে। বাট NVR এর ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের কোনো প্রবলেম হয় না কারণ প্রত্যেকটি কানেকশনই একদম সলিড হয়ে থাকে NVR এ। এবং স্পেশালি যদি আপনি POE সুইচ দিয়ে NVR এর সাথে আপনার ক্যামেরাগুলি কানেক্ট করে নেন তাহলে অন্তত 5 থেকে 6 বছর আপনার ক্যামেরা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না এবং অলওয়েজ একদম ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটি পাবেন। তাছাড়া ওয়াটারপ্রুফ বা আউটডোরে ক্যামেরা সেট আপের ক্ষেত্রে কিন্তু NVR এর ক্যামেরাগুলো অনেক স্ট্রং সাপোর্ট দেয়। সো আমি বলবো একবার একটু বেশি টাকা খরচ করে যদি আপনি NVR সেট আপ করে নিতে পারেন কোনো POE সুইচ দিয়ে, সেক্ষেত্রে ক্যামেরা নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারবেন অনেক বছর। সো এই সার্ভিলেন্স সিকিউরিটি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।